বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সাথে সাথে দুর্গাপুরে বন্ধ কল কারখানা খুলবে। আজ নির্বাচনী প্রচারে এসে এই কথা বললেন বিজেপি প্রার্থী লক্ষণ ঘুরি। হনুমান মন্দির রাম মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রার্থী লক্ষণ ঘুরি। এদিন গুরুদুয়ারা থেকে রোড প্রান্তিকা নিশানহাট বস্তি এলাকায় প্রচার করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন শুনুন। বাড়িতে জল নেই, রাস্তাঘাটে উন্নয়ন নেই, সিন্ডিকেট চলছে, তোলাবাজি চলছে, আর সেই কারণে বাংলার মানুষ, দুর্গাপুরের মানুষ 19 সালে পরিবর্তন করেছিল। আর 21 সালে যে নির্বাচন আমাদের কয়েকদিন পরে হবে, আজকে হাজার হাজার মানুষ যে রাস্তা বেরিয়েছেন, যেভাবে আমাকে সম্বর্ধনা দিচ্ছেন, যে রাস্তায় বেরিয়ে আশীর্বাদ করছেন, সে বৃদ্ধা হোক, শ্রমিক হোক, কৃষক হোক, ছাত্র, যুব, মহিলা, সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে আশীর্বাদ করছে, এতে প্রমাণিত। ভোটের দিন সময়ের অপেক্ষা, গণনা সময়ের অপেক্ষা, মানুষ দুহাত তুলে দেখুন। 60-এর দশকে স্বাধীনতার পর ভারতবর্ষ বাংলাতে শিল্প 1 নম্বরে ছিল। দুর্গাপুর আসানসোলে শয়ে শয়ে শিল্প গড়ে উঠেছিল, এখানে জঙ্গল সাফ করে শিল্প হয়েছিল, আর সিপিএম, কংগ্রেস, তৃণমূল সেই জঙ্গলে পরিণত করেছে দুর্গাপুরকে। তাই আমরা বলছি মোদীজি নেতৃত্বে সোনার বাংলা যে গড়ব, আর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রথম হবে দুর্গাপুরে বন্ধ কার।